ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি সোহিনী আমার সাথে, আর আজকে আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় মার্কেট, কি হতে পারে এটা হচ্ছে এসপ্ল্যানেড, মানে তোমাদের কাছে হচ্ছে নিউ মার্কেট। তো গাইস আজকে ব্লগটা ভীষণ জমজমাট হতে চলেছে, আর অনেক রকম নিউ মানে পুজো কালেকশন এসছে, দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড়। এই জাস্ট আমরা ঢুকলাম, ভিড় আমরা এখনো ভিতরে ঢুকিনি, আমাদের এখন একটা বন্ধু আসবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, দেখতে থাকো। এখানে আমরা এসেছিলাম আমব্রেলা কালেকশানে, যেহেতু বৃষ্টি বাদলা মানে সবে সবে শেষ হলো তোমরা জানো, তো এখানে ছোট ছোট ছাতাগুলো আমার বেশ ভালো লেগেছিলো, কিউট দেখতে ছিল, ওগুলো 100 টাকা করে দাম ছিল। তারপরে আমরা এলাম হিউজ অ্যান্ড হিউজ সানগ্লাস অ্যান্ড ব্যাগ কালেকশান, এখানে ট্রলি ব্যাগ কালেকশান ছিল যেখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 1000 থেকে। তারপর আমরা চলে এলাম টি শার্ট, আমরা বাজার ঢুকতেই দেখলাম যে অ্যানিম টি শার্টগুলো খুব এসেছে, যেমন তোমাদের কার্টুন টাইপসের বা বেব্লেডের বা পাওয়ার রেঞ্জার্সের অ্যানিম টি শার্ট। সব কিছু করার পর আমরা চলে গেলাম শ্রীরাম মার্কেটে। তো শ্রীরাম মার্কেটে ঢুকতেই আমাদের কাছে খুব সুন্দর একটা জিনিস যেটা চোখে পড়লো ফার্স্ট স্টার্টিংটাই, মানে যে তোমরা হয়তো অনেকেই দেখেছো যে ঠাকুরের যে মূর্তিটা বসানো আছে জলের ওপরে, মা দুর্গার মূর্তিটা, তো আমি যেহেতু ফার্স্ট টাইম গেলাম আমার কাছে এটা ভীষণ ইউনিক লেগেছে আর ভীষণ ভালো লেগেছে এই সিনটা। শপিং মলটা গোটাটা ঘুরে দেখলাম, পাশেতে গেম খেলার জায়গা আছে, যারা এখনও অবধি শ্রীরাম মার্কেটে যাওনি তাদের জন্য এটা দারুণ সুযোগ। এই পুজোর কালেকশান এসছে প্রচুর, মার্কেটিং করতে চলে যাও শ্রীরাম মার্কেট, আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে বার্গেন করে নিতে পারো সমস্ত রকমের জামা, ক্রপ টপ, তোমাদের লং, গ্রাউন, লেহেঙ্গা, সব রকম কালেকশান সেখানে আছে। Thank you.
संग बांध लाऊंगा, तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा, सोला संतरा सितारे संग बांध लाऊंगा। चांद तारों से कहा আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এই দোকানটাতে যেতে পারো। এই দোকানটা হচ্ছে সব থেকে সুন্দর লেগেছে আমার শ্রীরাম মার্কেটে, আই লাভ মডেল দোকানটার নাম হচ্ছে এইটা। আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো দোকানের ট্যাগ নাম্বারটা, দোকানের নামটা। তো দোকানটার নাম হচ্ছে আই লাভ মডেল। তো এখানে এত সুন্দর সুন্দর আয়না, এত সুন্দর সুন্দর ব্যাগ আছে যে তোমরা নিজেরা দেখলেই তোমাদের চয়েসের মধ্যে এসে যাবে। তো এখানে সব রকম কালেকশনের শ্যুজ আছে, ফুটওয়ার আছে। তো যে কোনো রকম জিনিস তোমরা এখানে এসে পেয়ে যাবে, তোমাদের চুজ আসবেই, তো ভালো লাগবেই। তো এখানে তোমরা আসতে পারো, আমি এটুকুই সাজেস্ট করব যে যারা এখনও অবধি জুতো কিনতে চাইছো, ভালো জুতো বা ভালো ইউনিক জিনিস, বা এই যে ব্যাগটা দেখছো এটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভালো লেগেছে আমার দোকানটা। তো গাইস দেখতে থাকো ভিডিওটা। अपने तो सारे पैसे रह के जमीन पे ही वसूल हैं, चेहरा है तेरा चंदा, महना तेरे सितारे, अंबर तक जाना ही फिजूल है, अंबर तक जाना ही फिजूल है। इसके बाद भी अगर तुझे चैन ना मिले, पूरी करके मैं तेरी ये मुराद आऊं, सितारे संग बांध लाऊंगा, तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा, सोला सतरा सितारे संग बांध लाऊंगा। देखा जाए तो वैसे अपने तो सारे पैसे रह के जमीन पे ही वसूल हैं, चेहरा অ্যাকচুয়ালি এখানে আমি তোমাদের সাজেস্ট করব, আমি শপ নাম্বার অ্যান্ড শপের নাম আমি এখানে মেনশন করে দিচ্ছি। আর এখানে যে দোকানটা তোমাদের এখন দেখাচ্ছি, এখানে সব রকমের নেকলেস বা সেনকো গোল্ড জুয়েলার্সের সমস্ত কিছু বা পিসি চন্দ্রের সমস্ত জিনিস এখানে তোমরা অ্যাভেলেবেল পাবে, এবং খুব পিওর প্রোডাক্টগুলো আর ওয়ারেন্টি সমেত পাবে। তো একবার ট্রাই করতে পারো অবশ্যই, যে কোনো বিয়ের অকেশান হোক বা কোনো জন্মদিন বা কোনো এনিথিং, কোনো অনুষ্ঠান যেখানে তোমাদের সোনা গয়না বা সাজগোজ জুয়েলারির প্রয়োজন থাকবে। তো এই হচ্ছে আমাদের দোকানটার নাম। তো তোমরা প্লিজ একবার গিয়ে এখানে যোগাযোগ করতে পারো। তারপর বেরিয়ে এলাম হচ্ছে শ্রীরাম মার্কেট থেকে, এবং এখান থেকে এসে আমরা এলাম এসপ্ল্যানেডের সফটির দোকানে। আর সফটির দোকানে এলেই এখানে আমাদের 15 টাকা দিয়ে এই আইসক্রিমটা ভীষণ ভাল লাগে। আর এই আইসক্রিমটা তোমরা যারা এখনো ট্রাই করনি অবশ্যই কিন্তু ট্রাই করবে। দোকানটা থেকে এখানে অনেক ভিড় আছে, তোমরা এখানে এসে খাবে, দামও সলিড।